নমস্কার বন্ধুরা, মিকিউ ইনফরমেটিভ বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার আমি চলে এসেছি একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। এই রিক্রুটমেন্টই হচ্ছে, মানে বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট অফ মুর্শিদাবাদ, সরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদের দপ্তরে নিয়োগ হচ্ছে। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে কিন্তু এটি নিয়োগ হচ্ছে আর কি। আর এইটির ডেটটি, অ্যাপ্লিকেশানের ডেট বেরিয়েছে আপনার 24/7/2023, মানে জুলাই মাসের 24 তারিখ কিন্তু এর অ্যাডটি বেরিয়েছে, এবং ডেট অফ ক্লোজ হবে আপনার 16/8/23 বিকেল 5টার সময় কিন্তু এই অ্যাপ্লিকেশানটা ক্লোজ হবে। এবং কী কী পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে হবে, আপনারা অ্যাপ্লিকেশান করবেন সেটা আমি আপনাকে বলে দিই। অ্যাপ্লিকেশানের জন্য ভ্যাকেন্সি আছে অফিসার ইনচার্জ, এখানে ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু 1 জন, এবং 27 বছর থেকে 42 বছর পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবং এখানে আপনাদের যে ডিগ্রিগুলো লাগবে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ফিজিওলজি, আপনার ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি। এবং আপনাকে 3 বছরের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে এই ফিল্ডে, যে সেটা আপনার সরকারি বা বেসরকারি যে কোনো ফিল্ডে কিন্তু হতে পারে। এরপর এখানে আপনার জন্য হচ্ছে পে স্কেল আছে হচ্ছে 33,100। এবার নেক্সট ভ্যাকেন্সি হচ্ছে কাউন্সিলর, কাউন্সিলর পোস্টের জন্য কিন্তু আপনার ভ্যাকেন্সি আছে 1টি, এবং এতে কিন্তু আপনার এজ লিমিট আছে 24 থেকে 40 বছর পর্যন্ত। এবং আপনার কিন্তু এখানে আপনার ডিগ্রি লাগছে হচ্ছে গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সিলিং ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি, আর আপনাকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশনের ওপর। এখানে কিন্তু আপনার যে স্যালারিটা থাকছে 23,170 অনওয়ার্ডস, ঠিক আছে। এবার আপনার বলছি চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, এটার জন্য আপনার ভ্যাকেন্সি আছে 2টি, এবং এতে আপনার হচ্ছে এজ গ্রুপ হচ্ছে আপনার 27 থেকে 40 বছর পর্যন্ত। এতেও কিন্তু আপনার গ্র্যাজুয়েশন লাগছে বিএ ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সোশ্যাল সায়েন্সেস অর LLB, এবং তার সঙ্গে সঙ্গে আপনার লাগছে হচ্ছে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এছাড়া এতে আপনার স্যালারি পাচ্ছেন আপনারা 23,170 পার মান্থ। এবার প্যারামেডিক্যাল স্টাফের জন্য হচ্ছে ভ্যাকেন্সি আছে 4টি, এবং এতেও কিন্তু এজ গ্রুপ আছে আপনার 21 বছর থেকে 40 বছর পর্যন্ত, এবং এতে আপনাকে করতে হবে HS পাস করতে হবে, ডিপ্লোমা থাকতে হবে নার্সিংয়ে অথবা ফার্মেসিতে, এবং এই ফিল্ডে আপনার 3 বছরের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, এবং এতে আপনি স্যালারি পাচ্ছেন 12,000 প্রতি মাসে। এবার বন্ধুরা আপনি দেখুন এতে আপনার কী কী ধরনের, মানে কী কীভাবে ওরা কিন্তু আপনাকে সিলেক্ট করবে অ্যাজ এ ক্যান্ডিডেট। আপনার কিন্তু এতে কিন্তু আপনার প্যারামেডিক্যাল স্টাফের জন্য কিন্তু আপনার প্রত্যেকের রিটেন টেস্ট থাকছে, কম্পিউটার টেস্ট থাকছে আর আপনার ভাইভা থাকছে, ঠিক আছে। তো প্রথমে আসি আপনার নার্সের জন্য কিন্তু আপনার রিটেন টেস্টটা থাকছে হয়তো ম্যাথ, ইংলিশ অ্যান্ড ফার্স্ট এড থাকছে, মানে 80 নম্বরের কিন্তু আপনার এই পরীক্ষা হবে, ম্যাথ থাকবে, ইংলিশ থাকবে এবং কিন্তু ফার্স্ট এড হবে, ঠিক আছে। এবং কম্পিউটার টেস্ট থাকবে আপনার 10 নম্বরের, এবং আপনার 10 নম্বরের ভাইভা থাকবে, এবং টোটালি 100 নম্বরের পরীক্ষা হবে। এবং বাদবাকি যেগুলো রয়েছে হচ্ছে অফিসার ইনচার্জ, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার এবং কাউন্সিলর পদের জন্য কিন্তু আপনার রিটেন টেস্ট হবে ম্যাথ, ইংলিশ, জিকে এবং চাইল্ড ওয়েলফেয়ারের উপর। এবং ওর কম্পিউটার টেস্ট থাকবে 10 নম্বরের এবং ভাইবা থাকবে 10 নম্বর। তাহলে বুঝতেই পারছেন, মানে সবকটি পোস্টের জন্য কিন্তু আপনার 100 নম্বর করে পরীক্ষা থাকছে। এবং এবার আমি বলে দিই আপনি অ্যাপ্লাইটা করবেন কীভাবে। বন্ধুরা আপনার কিন্তু অনলাইন অ্যাপ্লাই করার কিন্তু কোনোরকমভাবে সুযোগ নেই, আপনাকে কিন্তু অফলাইনেই অ্যাপ্লাই করতে হবে, মানে অফলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো অফলাইন অ্যাপ্লাই করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অফিস অ্যাড্রেসটা দেখছেন, এটা কিন্তু ওদের অফিস অ্যাড্রেস, এই অফিস অ্যাড্রেসে কিন্তু আপনারা চিঠি পাঠাতে পারেন, সেটা অর্ডিনারি পোস্টও হতে পারে অথবা আপনারা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু চিঠি পাঠাতে পারেন, অথবা আপনারা নিজেরা কিন্তু ওখানে গিয়ে অফিসে গিয়ে কিন্তু চিঠিটা হ্যান্ড টু হ্যান্ড পৌঁছে দিতে পারেন। তো আপনার ডেট অফ হচ্ছে অ্যাপ্লিকেশান হচ্ছে আপনার সাবমিশনের শুরু হয়েছে আপনার প্রথমেই বলছি 24 তারিখ, এবং ক্লোজ হচ্ছে 16 তারিখ বিকেল 5টা, মানে বিকেল 5টার পর কিন্তু ওরা অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করবে না, বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে। রিটার্ন এক্সামের ডেট হচ্ছে আপনার 27 তারিখ, মানে 27 তারিখে কিন্তু আপনার রিটার্ন এক্সাম হবে। এবার বন্ধুরা আপনাদের কী কী লাগবে সেটা আমি আপনাদেরকে আর মেনশন করে দিই, মানে কী কী আপনাদেরকে কিন্তু এর সঙ্গে ডকুমেন্টস দিতে হবে, মানে কিছু কিছু ডকুমেন্টস কিন্তু আপনাদের এর সঙ্গে অ্যাটাচ করতে হবে আপনাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে। আপনাদের কিন্তু এজ প্রুফ লাগবে। তো এজ প্রুফ হিসেবে আপনারা কী কী দিতে পারেন, আপনারা দিতে পারেন মাধ্যমিকের অ্যাডমিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা পাস সার্টিফিকেট, এগুলো কিন্তু আপনার মাধ্যমিক প্রবেশিকার এই যে কোনো একটা জিনিস কিন্তু আপনার
এজ প্রুফ হিসেবে লাগবে। এবার আছে আপনার অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি দিতে পারেন ভোটার কার্ড, এপিক অথবা আধার কার্ড অথবা রেশন কার্ড, যে কোনো একটা কিন্তু আপনি দিতে পারেন আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে। এবার একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য কিন্তু আপনাকে যে সমস্ত আপনার স্ট্রিমে আপনি পড়াশোনা করেছেন তার সমস্ত রেলিভেন্ট জেরক্স কপি কিন্তু আপনাকে, সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি কিন্তু আপনাকে কিন্তু দিতে হবে, সাবমিট করতে হবে ডকুমেন্টসের সঙ্গে। আর কাস্ট সার্টিফিকেট কাদের লাগবে? যারা এসসি এসটি বা ওবিসি রয়েছে তাদের জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। আর অবশ্যই কিন্তু প্রতিটা ফটো কিন্তু প্রতিটা ডকুমেন্টস কিন্তু তোমার সেলফ অ্যাটেস্টেড হওয়া প্রয়োজনীয়। আর এখানে কালার কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে তোমার এক কপি, সেটা কিন্তু তোমাকে ফর্মে অ্যাটাচ করতে হবে। আর এখানে কিন্তু গভর্নমেন্টের এজ রিল্যাক্সেশন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এজ রিল্যাক্সেশন তোমরা কিন্তু পাবে, মানে এসসি এসটির জন্য 5 বছর এবং ওবিসির জন্য কিন্তু 3 বছরের কিন্তু তোমার ছাড় কিন্তু তোমরা পাবে, মানে এই ধরনের কিন্তু ছাড় কিন্তু তোমরা পাবে। এবার এটা দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, মানে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। আর তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার কিন্তু একটু কিছু প্রসেস আছে, সেটা তোমাদেরকে বলে দিই আমি। তোমাদের কিন্তু এখন লেখা আছে ব্লু এবং ব্ল্যাক পয়েন্টেড পেন দিয়ে, বল পয়েন্টেড পেন দিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। ওন হ্যান্ড রাইটিংয়ে ফিল আপ করতে হবে, মানে কেউ লিখে দিলে চলবে না। ইনকমপ্লিট থাকলে কিন্তু এইটা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। আর এর সঙ্গে তোমাদের রেলিভেন্ট ডকুমেন্টসগুলো না থাকে তাহলে কিন্তু তোমার ফর্মটা রিজেক্টেড হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিন্তু ফর্ম তোমার দেখে শুনে ফিল আপ করবে। এখানে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটার নাম, ডেট অফ বার্থ, তুমি মেল না ফিমেল সেটা লিখবে, ম্যারিটাল স্ট্যাটাস লিখবে, তুমি ম্যারিড না আনম্যারিড সেটা লিখবে, তোমার বাবার নাম লিখবে, তোমার কাস্ট কী সেটা তুমি মেনশন করবে। যদি তোমার কাস্ট এখানে সার্টিফিকেট দরকার, মানে তোমার যদি কোনো রিজার্ভ ক্যাটাগরিতে তুমি বিলং করো, তোমাকে অবশ্যই কাস্ট সার্টিফিকেট সেখানে দেখাতে হবে। তোমার এখানে অ্যাড্রেস প্রুফ দিতে হবে, পারমানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা দিতে হবে। এবার তোমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাকে বক্সে ফিল আপ করতে হবে দেখে দেখে। তোমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে। এখানে কিন্তু কম্পিউটার নলেজ সম্পর্কে সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে। আর একটা কথা খেয়াল রাখবে বন্ধুরা, সমস্ত কিছু যেগুলো ফিল আপ করবে সেগুলো কিন্তু অবশ্যই তোমার রিলিভেন্ট ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু তোমার ফর্মের সঙ্গে সাবমিট করতে হবে। আর সমস্ত কিছু পড়ে নিয়ে লাস্ট তুমি এখানে সাইন করবে এবং নিশ্চয়ই তোমার ডেট এবং প্লেসটা বসাবে। বন্ধুরা তোমাদের কিন্তু এই ফর্মটি পেতে গেলে তোমাদের অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে এবং সেখান থেকে কিন্তু পিডিএফ ফর্মেটে তোমার ফর্মটি ডাউনলোড করতে হবে এবং তারপর কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট নিতে হবে, তবে কিন্তু তোমরা এটা নিজের হাতে ফিল আপ করতে পারবে। তারপরে ফর্মটি বুঝতে ফিল আপ করতে তোমাদের কোনো অসুবিধা হবে না এবং অবশ্যই ভিডিওটি নিশ্চয়ই হেল্পফুল হবে আমি আশা করি। তো অবশ্যই বন্ধুরা যদি ভিডিওটি হেল্পফুল হয় কিন্তু প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দেবে। আর যদি আমার চ্যানেলে নতুন হও প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরকম ধরনের ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করবে, তবে কিন্তু নেক্সট নোটিফিকেশনগুলো নেক্সট ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি, টাটা।